পশ্চিমবঙ্গের শিশু সুরক্ষা দপ্তরে নতুন ভাবে কর্মী রিকোট করা হচ্ছে যেখানে কেবলমাত্র মাধ্যমিক পাশে ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এখানে আবেদন করতে গেলে কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে অবশ্যই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল লাইকেনটি বাজিয়ে দেবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবেন ডিসক্রিপশন

এবং এখানে দেখো একটি ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমাদের বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে এখানে কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে দেখো এখানে তোমাদের রিক্রুট করা হচ্ছে হাউস মাদার পোস্টে এবং তোমাদের নার্স পোস্টে যেখানে কেবলমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে এখানে দেখো তোমাদের হাউস মাদারের ক্ষেত্রে দুটি ভ্যাকেন্সি রয়েছে এবং নার্সের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে যেখানে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে হাউস মাদার পোস্টের ক্ষেত্রে অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে উচ্চ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে চাইল্ড কেয়ার প্রোগ্রামের ক্ষেত্রে সেক্ষেত্রে আবেদন করতে পারবে বারো হাজার একশো টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে পরবর্তী যে পোস্টে রিক্রুট করেছে নার্স পোস্টে এখানে মাধ্যমিক পাস করতে হবে সাথে তোমাদের অবশ্যই এখানে জিএনএম নার্সিং কোর্স থাকতে হবে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবে সাথে দু বছর এক্সপিয়েন্স থাকতে হবে অবশ্যই তোমাদের পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক স্থায়ী বাসিন্দা হতে হবে বারো হাজার টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে নোটিশটি কোথা থেকে প্রকাশিত হয়েছে দেখো নোটিশটি প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম মেদিনীপুর সোশ্যাল ওয়েলফেয়ার সিলেকশন থেকে প্রকাশিত হয়েছে এবং এই নোটিসটি তোমাদের ছয়ই এপ্রিল দু হাজার বাইশ সালে প্রকাশিত হয়েছে যার মেমো নম্বর অবশ্যই স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ সো তোমরা যদি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে দেবে এখানে লাস্ট ডেট তোমাদের রয়েছে উনত্রিশে এপ্রিল দু হাজার বাইশ সাল পর্যন্ত এবং যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দেবেন